হ্যালো ফ্রেন্ডস এবং আমার মাই ডিয়ার কলিগস, যারা যারা আজকে ভিডিওটা দেখছে, একটা ভিডিওটা চমক কিছু থাকছে। বিষয়টা হচ্ছে সবাই জানো কম বেশি, দ্য প্রমোশন অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল টু দ্য র্যাঙ্ক অফ দ্য অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এখন এই সম্পর্কে আমি একটু আলোচনা করবো, সিলেবাসটা কী আছে এবং তার সর্বাঙ্গীন যে সিলেবাসের বিষয়বস্তু এবং কতটা ভ্যাকান্সি আছে সেই সম্পর্কে এবং সিলেবাস সম্পর্কে। প্রথম বলি, এটা অ্যাপ্লিকেশান যাদের যাদের 1/1/2023 হিসাবে যাদের 5 বছর পূর্ণ হয়েছে, লেডি কনস্টেবল আর এলিজেবল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি ইউবি, ঠিক আছে। লেডি কনস্টেবল একমাত্র ইউবিতে করতে পারবে এবং মোট ভ্যাকান্সি হচ্ছে 1450 পোস্ট আছে, 1450 পোস্ট আছে এএসআই আর লেডি এএসআই, 75টা পোস্ট আছে এবিতে এবং আর বাদবাকি পোস্ট রয়েছে ইউবিতে। 1450টা হচ্ছে ইউবিতে আর 75টা এবিতে, এই মোট ভ্যাকান্সি। এবার এখানে মোট রিটেন যে এক্সাম হবে, সেই রিটেন এক্সামে জেনারেল নলেজ থাকবে কম বেশি সবাই দেখেছো 10 নম্বরে, রিপোর্ট রাইটিং 10, ল অ্যান্ড প্রসিডিওরে থাকবে 10 উইদাউট বুকস, মানে কখনো ল যখনটা পরীক্ষা হবে তখন উইদাউট বুক হবে। সোশ্যাল ভ্যালু অ্যাওয়ারনেস মানে সামাজিক মর্যাদা এবং অ্যাওয়ারনেসের উপরে 20 নম্বর থাকবে, মানে ডিল থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যালে থাকবে 20 এবং উইফেন্সের বিষয়ে থাকবে 10। এবং এখানে পার্ক মার্ক আছে জেনারেল নলেজের 4, রিপোর্টিং রাইটিংয়ের 4, ল অ্যান্ড প্রসিডিওরে 12, সোশ্যাল ভ্যালু অ্যান্ড অ্যাওয়ারনেস 8, ডিল 8 এবং উইফেন্সের 4। সর্বোপরি 40% পেলে সে পাস করবে, 40 পেলে আর কি পাস করবে। আর পরের বিষয় হচ্ছে যে কী কী সিলেবাস থাকবে, কীভাবে ফর্ম ফিল আপ হবে। বলছে দ্য উইন্ডো উইল বি ওপেন ফ্রম 27/2/2023 অ্যান্ড উইল ক্লোজ 18/3/2023, মানে পিআরবি বলছে যে 27/2/2023 থেকে 18/3/2023 পর্যন্ত, এটা কিন্তু পুলিশ যে আমাদের যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আছে সেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করা যাবে। এবং ফটোগ্রাফি বলেছে যে লেস দ্যান 50 কেবি, এবং মিক্স মেজারমেন্ট ইন সেমিও বলে দিয়েছে এখানে। এবার এখানে যেটা বিষয় আমি মেন আলোচনা করবো, আমি সিলেবাসটা একটু আলোচনা করবো। আমার যে সমস্ত বন্ধুরা আছে, প্লিজ প্ল্যান চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি কিন্তু লয়ের ওপরে আরও ভালো ভালো তথ্য দেবো আগামী দিনে এবং প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী আলোচনা করবো আর ইউটিউবে ছাড়বো যে সিলেবাস কীভাবে পড়বে, কম্পিউটার নলেজ সম্পর্কে আলোচনা করবো, পরপর যে একদম পুরো সিলেবাস ভিত্তিক আলোচনা হবে। এবং আমার চ্যানেলটা ফলো করো অবশ্যই, আর প্লিজ সাবস্ক্রাইব দিও, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর কি। এখানে আমি একটু বলে নেই মেন বিষয়টা, জেনারেল নলেজের কী থাকবে পার্ট 1। অনেকেই জানো যে জেনারেল নলেজ কী থাকবে, কিন্তু এখানে যারা যারা পড়ুনি কি বা পড়তে সময় পাওনি তারা একটু ভালো করে শোনো। যে বেসিক কোর্স ইন কম্পিউটার এডুকেশান, আমরা যে আমাদের যে কম্পিউটার যে করি আর কি বা করেছিলাম, অনেকে তো মাধ্যমিক গ্র্যাজুয়েশন লেভেল কম্পিউটার করেছিল, তার বেসিক জিনিস থাকবে, হ্যান্ডেলিং কম্পিউটার, কীভাবে কম্পিউটারকে আমরা হ্যান্ডেলিং করবো, সুইচিং অন, কীভাবে সুইচ অন করবো অফ করবো, আর উইথ ফর্মুলাইজেশন উইথ দ্য কম্পিউটার অ্যাবাউট হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। আমরা যে কম্পিউটারের কাজটা করি না, হার্ডওয়্যারের একটা কাজ আর সফটওয়্যারের একটা কাজ, হার্ডওয়্যারকে আমরা স্পষ্ট করতে পারি কিন্তু সফটওয়্যারকে আমরা স্পষ্ট করতে পারি না। কম্পিউটারে কিবোর্ড কিবোর্ড টাইপিং প্র্যাকটিস এগুলো থাকবে। এখানে বলছে মিনিমাম স্পিড 20 ওয়ার্ড ইন পার মিনিট, বলছে 20 ওয়ার্ডের পার মিনিটে এটা কিন্তু করা চাই। এর প্রসঙ্গক্রমে যে বলে নেই, উইন্ডোজ ইন্ট্রোডাকশান, এমএস উইন্ডোজ, বেসিক নলেজ অফ দ্য অপারেটিং সিস্টেম, এখানে যে বেসিক কম্পিউটারটা কীভাবে অপারেটিং করবে সেই বেসিক নলেজ কিন্তু থাকতে হবে। অনেকে হয়তো কম্পিউটার অনেকদিন হাতও দেয়নি বা অনেকে কম্পিউটার জানেই না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অসুবিধা হবে যে আউটপুট ডিভাইস কী, ইনপুট ডিভাইস কী, কোনটা আউটপুট ডিভাইস কোনটা ইনপুট ডিভাইস, এটা কিন্তু তার উপরে ভেরি করবে। এবং সঙ্গে সঙ্গে সফটওয়্যার অ্যাবাউট অ্যান্টিভাইরাস, আমাদের যে সফটওয়্যারের যে ভাইরাস থাকে, অ্যান্টিভাইরাস থাকে, সেই সম্পর্কে জানতে হবে। এবং সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস যদি না জানি সেখান থেকে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। পরে হচ্ছে পুলিশ সফটওয়্যার, ডিজিটাল মোটো, ক্লোথিং স্টোর ম্যানেজমেন্ট, কীভাবে আমরা ক্লোথিং স্টোরকে কম্পিউটার মানে ম্যানেজমেন্ট করবো এগুলো থাকবে, ডিপার্টমেন্টাল স্টোর ম্যানেজমেন্ট থাকবে, অ্যাকাউন্টস অ্যান্ড ক্যাশবুক এগুলো থাকবে মোটামুটি। রিপোর্ট রাইটিং যেটা হচ্ছে, যেখানে হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট জায়গা রিপোর্ট রাইটিং, ইন কানেকশান উইথ MISC ইনকোয়ারি আর কি, ল প্রসিডিওর উইদাউট বুকস, যেখানে ল থাকবে সেখানে কিন্তু উইদাউট বুক থাকবে, বুক থাকবে না, কনজিউবল অ্যান্ড নন কনজিউবল ওফেন্স মানে ধর্তব্য আর অধর্তব্য হচ্ছে তোমার যেটা আছে সেটার উপরে থাকবে।
प्रोसीडिंग अफ द राइटिंग जेनारे डायरि जिडि थक नन मान जमिनोग्य और जमिन अजोग्य जो केसगुलो आज है पीआरबी रूल 377 थको किंतु और फार्स्ट इनफरमेशन रिपोर्ट एफआईआर थक 154 सीआरपीसी एफआईआर 154 सीआरपीसी पीआरबी रूल 243 पावर प्रोड्यूसर अरेस्ट पार्सन सीआरपीसी 41-42-43 जगह आसे परपर एगो बुझते जेनारे प्रोड्यूसर सार्स एत एगो थको आईने जगह विषय आज है सेगल थको छाड़ा थक इन्वेस्टिगेशन यूडी केस थाना जगह यूडी केस है से सम्पर्क जाना दरकार इनकोरि इन एम ए केस रिपोर्ट राइटिंग नन एफआईआर केस एंड एम आई सी इनकोरि विभिन्न रिपोर्ट राइटिंग थको कि पर विषय हे तुम्हार इंडियन प्लान कोड डेफिनेशन 21-22, 21-23, 24-39 और 52 नम्बर धारा तारपरे पब्लिक इनकोरि एगुलो थाकछे माइनर एक्ट मेजर एक्ट एंड माइनर एक्ट आछे सेगुलो थाकबे एवं द पुलिस एक्ट 1841 ख्रिस्टाब्दे जो पुलिस एक्ट सेटा थाकबे ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে বিভিন্ন রকম ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট ভারতের অস্ত্র আইন থাকবে যেটা লর্ড লিটনের আমলে শুরু হয়েছিল তারপরে থাকবে জিডি বুক জিগির বুক পিআরবি রুল 377 এগুলো থাকবে এটি সিআই অফিস থাকবে এটি এসডিপি অফিস থাকবে মানে আমাদের যে এসডিপি অফিসের যেসব কাজ হয় রেজিস্ট্রেশন লেটার রিসিভ লেটার ইস্যু এসআর কেস রেজিস্ট্রেশন রিওয়ার্ড পানিশমেন্ট সাব ডিভিশন অর্ডার বুক ফাইনাল পুলিশ গেজেট এইগুলো যারা অফিসে কাজ করো সেগুলো এরা তারা ভালো জানবে এগুলো অ্যাট পুলিশ কোর্ট পুলিশ কোর্টের যে কাজগুলো হয় সেগুলো থাকবে এবং সঙ্গে সঙ্গে ক্রাউড কন্ট্রোল ভিআইপি ডিউটি কীভাবে ক্রাউড কন্ট্রোল এবং ভিআইপি ডিউটি হয় সে সম্পর্কে থাকবে বলছে ডেফিনেশন অফ দ্য ক্রাউড অ্যান্ড হচ্ছে তোমার অ্যাডপ্টেড বাই দ্য পুলিশ অফ দ্য কন্ট্রোলিং ক্রাউড ডিফারেন্ট স্টেজ কীভাবে আমরা ক্রাউড কন্ট্রোল করবো এই বিষয়ে থাকছে ভিআইপি ডিউটিতে কীভাবে তাদের নিরাপত্তা সেফটি দিতে হবে এবং রিপোর্ট লাইটিং ইন কানেকশন উইথ দ্য নন এফআইআর বিষয় থাকছে আর সোশ্যাল ভ্যালু আর অ্যাওয়ারনেস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সোশ্যাল ভ্যালু আর অ্যাওয়ারনেস সোশ্যাল ভ্যালু মানে সামাজিক মর্যাদা এবং সচেতনতা অ্যাওয়ারনেস করা আমরা যেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প করি হিউম্যান রাইটসের উপরে কোনো একটা বিষয়ে আচ্ছা আমরা কখনো বক্তব্য দেই বা সোশ্যাল পুলিশ কী কী সোশ্যাল কাজ করছে সমাজে পুলিশের কী ভূমিকা আছে সমাজে কীভাবে মানুষ সোশ্যাল ওয়ার্ক করছে এখানে বলছে যে পুলিশ অর্গানাইজেশন ডব্লিউপি কলকাতা পুলিশ অ্যান্ড সিপিও আদার্স বলছে এডিশনাল চার্জ দ্য বিহেভিয়ার অফ দ্য পুলিশ কোড অফ দ্য কন্ট্যাক্ট ফর দ্য পুলিশ বলছে কীভাবে পুলিশের যে মনোভাব সেটা সামনে লোকের সামনে প্রকাশ করবে আর কি কনসেপ্ট অফ হিউম্যান রাইট কীভাবে হিউম্যান রাইট হচ্ছে তোমার প্রোটেকশন অফ হিউম্যান রাইট কীভাবে মানবাধিকারকে রক্ষিত করা হবে অবজারভেশন অবজারভেশন অফ দ্য হিউম্যান রাইট কীভাবে মানবাধিকারকে অবজার্ভ করা হবে এবং ডিউরিং অ্যারেস্ট ছাস সিজার স্কোয়াড মানে একজন আসামিকে যখন অভিযুক্ত ব্যক্তিকে ধরা হবে তাকে কীভাবে মানবাধিকারের মাধ্যমে কীভাবে তাকে নিয়ে ধরে নিয়ে আসা হবে এবং তাকে কীভাবে অ্যারেস্ট করতে হবে সেই বিষয়গুলো বলছে বলছে অফেন এগেনেস্ট উইম্যান অ্যান্ড রুল অফ দ্য পুলিশ যখন মহিলার বিরুদ্ধে যখন কেস হবে তার এগেনেস্টে কী কী করার কর্তব্য আছে আর ওপেন এগেনেস্ট সেকশন অফ দ্য রুল অফ পুলিশ আর এখানে হচ্ছে মিনিং ডিউরিং ইমোরাল আর টাফিং মানে কীভাবে তোমার ড্রাগস মানে ড্রাগসের যে বিষয়গুলো আমাদের আছে এবং হচ্ছে তোমার হিউম্যান ট্রাফিং মানে মানব পাচার বা মহিলা পাচার